মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ঈশা বলছি, এবারে না পর না আচ্ছা ভাসান ফেসেছে, অষ্টমীটা কি ভালো যাচ্ছে বলো, উয়ের বাবা আনন্দে কাটছে। ফোন করেছে কি আবার? এই সময় আবার কে ফোন করলো? দেখো দেখো দেখছি বাবা, সৃজন, সৃজন ফোন করছে। ধরো, হ্যাঁ রিসিভ করো তো, আর স্পিকারে দেবে, খুব বুঝে কথা বলবে, বুঝেছো? ওরা কিন্তু রেকর্ড করে নিতে পারে, করো রিসিভ করো। কি ব্যাপার সৃজন? সৃজন নয়, অখিলেশ দত্ত কথা বলছি। ও বাবা, বলো। চুপ কে তোর বাবা? বলেছিলাম আমার একটাই ছেলে। জান, সারা জীবন অনেক পাপ করেছিস, তোদের না নরকে ঠাঁই হবে না। একটা প্রশ্ন করছি, সোজাসুজি উত্তর দে, হাতটা কোথায়? কোন হার? আবার নরক করছিস? কোন হার? তোর মতো ছেলেকে না ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো উচিত। আমি জিজ্ঞেস করছি, আর কোথায় বল, আর কোথায়? জেঠু কি করছেন কি? একই ঠাম্মি অসুস্থতার মধ্যে আপনি যদি এত হাইপার হয়ে যান, আপনি অসুস্থ হয়ে যাবেন, শান্ত হন। না না প্রবলেম, কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। এই বলবি আর কোথায়? জেঠু জেঠু জেঠু, এমনি এমনি বলে কিচ্ছু হবে না। ওদের না তোমার এই সব কথা শোয়া হয়ে গেছে, তুমি না ওদের একটা কাজ করো, তুমি একটা কন্ডিশন দাও। আচ্ছা তোরা কি বলতো অয়ন? হ্যাঁ তোরা কি? লজ্জা শরম আগে চলে গেছে তোদের, এখন তোদের পাপ পুণ্যের বোধকে হারিয়ে গেছে। হ্যাঁ এসব বলে হবে না। দাঁড়া শোন, তুই যদি বলে দিস হাটটা কোথায় আছে, তাহলে তোকে আমি বাড়ি ফিরতে দেবো। দাদা দেখুন, জেঠু তো বলছে আপনারা বলে দিন হাটটা কোথায় আছে, তাহলে কিন্তু জেঠু আপনাদেরকে বাড়িতে থাকতে দেবে। প্লিজ বলুন কোথায় আছে হাটটা। এক মিনিট, আমি কিছু বলতে চাই। বুবাই তুই আবার কি বলবি? মা, আমি বুবাই বলছি। তোমরা চাও আমি তোমাদের কাছে থাকি, কিন্তু তাতে আমি রাজি হইনি, ওই জন্য এসব করছো তো? বুবাই সোনা, তুই কেমন আছিস বাবা? ওসব কথা এখন থাক মা, আমি যেটা বলছি সেটা শোনো। আমি তোমাদের কাছে চলে যাব, তোমাদের সাথে থাকবো। বুবাই, বুবাই এসব কি বলছিস তুই? নতুন কাকি, আমি যদি মা বাবার সাথে থাকি তাহলে ওরা বলে দেবে হাটটা কোথায় আছে, বলবে না? মা বলে দাও না হাটটা কোথায় আছে। ও বাবা বলো না হাটটা কোথায় আছে, ওরা না হলে বড় আমি কি ধরে নিয়ে চলে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। বুবাই বলছি বাবা, তুই সত্যি কথা বলছিস? তুই আমাদের সাথে এসে থাকবি? পর্ণা তোকে শিখিয়ে দিচ্ছে না তো বাবা? না মা, আমি নিজের ইচ্ছাতেই আসতে চাই। তুই নিজের ইচ্ছাতে আসবি আমাদের কাছে? শোন তাহলে বাবা, ওই হাটটা না। এ বুবাই, এ শোন, খুব বড় বড় কথা শিখেছিস নাকি তোর ওই নতুন কাকির মতো? আজকে লাস্ট একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। অখিলেশ দত্তর কাছে যেমন ওর বড় ছেলে মরে গেছে না, তেমনি আমার কাছেও আমার ছেলে আর বেঁচে নেই। বলতে দাও যে কুলাঙ্গার ছেলে নিজের বাপ মায়ের মুখের ওপর বলতে পারে তাদের সঙ্গে যাবে না, সেইরকম ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছিস? আর তুমি কি বলতে, এরকম ঘর সত্তর বিভীষণের জন্য চোখের জল ফেলছো? এরকম জানোয়ারের জন্য একদম চোখের জল ফেলবে না। এই শুনতে পেয়েছিস? এবার ফোন রাখ। পর্দা কি হচ্ছেটা কি? এসব কি বলছেন আপনি? বুবাই একটা বাচ্চা ছেলে আপনি? এই পর্ণা, তোমার সঙ্গে আমি একটা কথা বলতে চাইছি না। অয়না আমাকে ফোনটা দাও তো। এই পর্ণা,
তুই বুবাইকে দিয়ে এই সমস্ত কথা বলাছিস কেন রে? হ্যাঁ, কোনো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিস নাকি? শোন, তুই যা ইচ্ছে তাই করে নে, কিন্তু এইবার দশমীর আগেই আমি তোর বিসর্জন দিয়ে ছাড়ব। শুধু তোর কোমরে নয়, আর সৃজনের কোমরে নয়, তোদের দত্তবাড়ির মাথা হেমনলিনী দত্ত তার কোমরেও দড়ি পড়বে। পুলিশ না একেবারে টানতে টানতে নিয়ে যাবে, বুঝতে পেরেছিস? তোর এই নাম অহংকার সব ধুলেই মিশে যাবে, পড়না কথাটা মাথায় রাখিস। আমি যে আর কোনো আশা আলো দেখছি না পর্ণা, রাত পোহালেই নবমী, জাস্ট একটা হীরে পাওয়া গেছে, বাকিটা যে কোথায় আছে, কি অবস্থায় আছে? সত্যি এটা ভেবে তো আমরা বসেও থাকতে পারবো না বলো। পর্ণা, আমি আর মনের জোর পাচ্ছি না, খালি মনে হচ্ছে যে আমরা দুজনেই যদি জেলে চলে যাই তাহলে পুটিটার কি হবে? জানো তো সৃজন, আমি না নিজেকে নিয়ে বা তোমাকে নিয়ে অতটা ভাবছি না, আমি শুধু ভাবছি ঠাম্মিকে নিয়ে। ঠাম্মির এই বয়সে এসে এই আঘাতটা তো প্রাপ্য ছিল না, মানুষটা এতটা আঘাত পেয়েছে যে শরীরটাই ভেঙে গেছে। মানে সত্যি বলছি, আমি না এটা কিছুতেই মেনে নিতে পারছি না জানো তো, যে একটা মিথ্যের জন্য গোটা পরিবারের আদর্শটা এইভাবে হেরে যাবে। আরো কি খারাপ লাগছে জানো, আমার পরিবারের লোক এই সব কিছুর সঙ্গে জড়িত, এটা ভেবে না আরো অস্বস্তি হচ্ছে আমার। সত্যি গো, মানে আমার না মাথা কাজ করছে না জানো তো, ভালো লাগছে না আর, ভেবে ভেবে কোনো উপায় পাচ্ছি না। তাও যদি ওরা না হাড়টা একটা জায়গায় রাখতো, ওটা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা ছিল জানো। ওরা এমন ভাবে হাড়টাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা জায়গায় বাকি হাড়টুকু যে কোথায় রেখেছে। জাগে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। কি হয়েছে বর্ণা? আমি আমি কি হয়েছে, শরীর খারাপ লাগছে? কি কেন দেখলাম? কি হয়েছে আমার বলো, কি কি দেখেছো? সৃজন সৃজন সৃজন, আমি একটা স্বপ্ন দেখলাম, দেখলাম যে ঠাম্মিকে পুলিশ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বর্ণা, এটা এটা দুঃস্বপ্ন, তুমি সারাক্ষণ এসব ভাবছো বলে এরকম দেখছো, কিচ্ছু হবে না। আমি এরকম একটা স্বপ্ন কেন দেখলাম সৃজন? বর্ণা, এটা হতে পারে না, আমি এটা কিছুতেই হতে দেবো না, আমাকে এক্ষুনি একবার মায়ের কাছে যেতে হবে। বর্ণা এক্ষুনি যেতে। বর্ণা দাঁড়াও, আমার কথা শোনো। বর্ণা বর্ণা বর্ণা, আমার কথা, বর্ণা কোথায়? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।